শুধু মুখে বলেছি এক তালাক দুই তালাক তিন তালাক, তাতে কি বউ তালাক হয়ে যায়? সুমনের এমন কথার জবাবে নূপুর বলল, হয়, এমন করে বললেই বউ তালাক হয়। সানি বলল, তালাক দেওয়ার পরে আমি কিন্তু নূপুরকে বিয়ে করেছি, তালাকের আগে কিন্তু বিয়ে করি নাই, তাই নূপুর আমার বৈধ স্ত্রী। সুমন বলল, এইটা কোনো কথা হলো? সকালবেলা আমি মুখে তালাক দেওয়া শেষ করতে পারলাম না, বিকেলবেলা শুনলাম আমার বউ নূপুর আবার বিয়ে করেছে। কারে বিয়ে করছে? এলাকার সবচেয়ে চরিত্রহীন পোলা হানিফকে। দারোগা সাহেব, এখন আপনি আমার বউ আমার হাতে তুলে দেন, আমি বউ নিয়ে বাড়ি চলে যাই। হানি বলল, এটা কেমন কথা? নূপুর এখন আমার বউ, নূপুর কেন সুমনের সাথে যাবে? দারোগা সাহেব, আমার নতুন বউ নিয়ে আমি বাড়িতে চললাম, আপনি সে অনুমতি দিন। দারোগা আমজাদ পড়ে গেল মহা চিন্তায়। আমজাদ বলল, এমন কেস আমি বাপের জন্ম হ্যান্ডেলিং করিনি। বাপরে বাপ, এক বউয়ের কেমনে দুই স্বামী হয়? এই সুমন ভাই, আপনি বলেন তো প্রথম থেকে কেন তালাক দিলেন বউরে? সুমন বলল, শুনবেন তাহলে, শোনেন। প্রায় খুঁটিনাটি বিষয় নিয়ে নূপুরের সাথে আমার ঝগড়া হতো, কথা কাটাকাটি হতো, কিন্তু কখনো নূপুরের গায়ে হাত তুলিনি। ঝগড়ার সবচেয়ে বড় কারণ ছিল মোবাইল। নূপুর সারাটা দিন মোবাইল চালাতো, ফেসবুক টিকটক নিয়ে ব্যস্ত থাকতো, সংসারের কাজে তেমন একটা মনোযোগী ছিল না। আমার আম্মার কিছু প্রয়োজন হলে নূপুরকে ডাকলেও শুনে না, শোনার ভান করে মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো। কিছুদিন আগে আমি বাসায় প্রবেশ করতে দেখতে পেলাম খাবার টেবিলে আমার আম্মা মুখ কালো করে শুধু ডাল দিয়ে ভাত খাচ্ছে। আমি পাশের চেয়ারে গিয়ে বসলাম। আম্মা আমাকে দেখে বলল, সুমন বাবা তুই এসেছিস, হাত মুখ ধুয়ে আয়, আমি তোকে খাবার দিচ্ছি। আমি বললাম, আমি পরে খাবো আম্মা, তুমি আগে আমায় বলো তো তুমি শুধু ডাল দিয়ে ভাত খাচ্ছ কেন? আম্মা বলল, বৌমা মনে হয় তরকারি রান্না করতে ভুলে গেছে, তাই যে ডাল ছিল আমি গরম করে খাচ্ছি। তুমি নূপুরকে ডাক দিয়ে একটা ডিম ভাজি করে দিতে বলতে। আমি কয়েকবার ডেকেছি কিন্তু বৌমা আমার ডাকে সাড়া দেয়নি। আমি নূপুর নূপুর বলে কয়েকবার ডাক দিলাম কিন্তু নূপুর কোনো সাড়া দিল না। আমি তারপর বেডরুমে প্রবেশ করলাম। বেডরুমে ঢুকে দেখলাম নূপুরের কানে হেডফোন লাগিয়ে বিছানায় শুয়ে গান শুনছে। বিছানার কাছে এসে নূপুরের হাত ধরে টান দিয়ে ওকে দাঁড় করালাম। নূপুর হেডফোন খুলতে খুলতে বলল, কি ব্যাপার, তুমি আমার সাথে এরকম ব্যবহার করলে কেন? আমি উত্তেজিত হয়ে বললাম, তুমি কি ব্যবহার করেছো আমি আর আমার মায়ের সাথে? নূপুর বলল, আমি আবার কি ব্যবহার করেছি? আমার আম্মা কেন ডাল দিয়ে ভাত খাচ্ছে? তুমি কিছু রান্না করনি কেন? আমি সময় পাইনি তাই রান্না করতে পারিনি। কেন, তোমাকে কি আমার দোকানে গিয়ে কাস্টমার সামলাতে বলেছি নাকি চাকরি করে এনে আমাকে খাওয়াতে বলেছি? সময় হয়নি তো হয়নি, তা নিয়ে এত কথা বলার কি আছে? নূপুর, ঘাটতারামি করবে না, তার ফল কিন্তু ভালো হবে না। কি ফল হবে সেটা পরে দেখা যাবে, এখন তুমি যাও, আমি একটা নাটক দেখছি, আমাকে ডিস্টার্ব করো না। আমি ওর সাথে আর তর্ক না করে রুম থেকে বের হয়ে আসলাম। পরের দিন আমার শ্বশুর আক্কাস আলীকে খবর দিলাম, তিনি আমাদের বাসায় আসলো। ড্রয়িং রুমে বসে সবকিছু তাকে খুলে বললাম, নূপুর সামনেই ছিল। সবকিছু শোনার পর আক্কাস আলী নূপুরের কাছে জানতে চাইল, নূপুর কোনো সদুত্তর দিতে পারল না। আক্কাস আলী উত্তেজিত হয়ে নূপুরের গালে একটা চর বসিয়ে দিল। নূপুর গাল চেপে ধরে বলল, আব্বু তুমি আমাকে মারলে? তুই মার খাওয়ার কাজ করেছিস তাই তোকে মারলাম, নেক্সট টাইম যদি এমন কোনো কাজ করিস তাহলে তোকে আমি মেয়ে হিসেবে পরিচয় দেব না। নূপুর কান্না করতে করতে বাসার ভেতরে চলে গেল। আমার শ্বশুর আমাকে বলল, বাবা নূপুরের হয়ে আমি তোমাদের কাছে মাফ চাচ্ছি, তুমি ওকে মাফ করে দাও। আমি বললাম, ছি ছি বাবা আপনি এসব কি বলছেন, আপনি কেন আমার কাছে মাফ চাইবেন? আমার শ্বশুর বলল, স্ত্রী যদি কথা না শুনে তাহলে তাকে শাসন করতে হয়, অতিরিক্ত বাঁকা হয়ে গেলে তাকে সোজা করার চেষ্টা করতে হয় বাবা, তা না হলে ভবিষ্যতে বাঁকা বাঁকাই থেকে যায়। আমি এখন আসি বাবা। আমার শ্বশুর চলে গেল। সকালে আমি দোকানে নাস্তা করতাম, দুপুরে বাসায় খেতে আসতাম। পরের দিন দুপুরে বাসায় খেতে আসার সময় বিল্ডিং এর সিঁড়ি দিয়ে উপরে উঠছিলাম, দেখলাম আম্মা আস্তে আস্তে করে নিচে নামছে। আমার সাথে দেখা হয়ে গেল। আমি আম্মার কাছে জানতে চাইলাম, আম্মা তুমি এই দুপুর বেলা কোথায় যাচ্ছ? আম্মু বলল, বাবা খুব খিদে লেগেছে তাই দোকানে যাচ্ছি কিছু কিনে এনে খাওয়ার জন্য। আমি হতবাক হয়ে গেলাম আম্মার কথা শুনে। আমি আম্মার কাছে জানতে চাইলাম, আম্মা বাসায় কি খাবার নেই? আম্মা বলল, বাবা সকাল থেকে বৌমা কিছু রান্না করেনি, আমি সকাল থেকে না খেয়ে আছি। আমার মাথার মেজাজ গেল খারাপ হয়ে। আম্মাকে বললাম, চলো বাসায় চলো, আমি তোমার খাবারের ব্যবস্থা করছি। পকেট থেকে মোবাইলটা বের করে খাবারের অর্ডার দিলাম। তারপর আম্মাকে নিয়ে বাসার দিকে চলে আসলাম। বাসার ভেতরে ঢুকে আম্মাকে বললাম, তুমি তোমার রুমে যাও, একটু পরে খাবার আসবে, আমি ফ্রেশ হয়ে আসি। আম্মা আমার রুমে চলে গেল। আমি আমার বেডরুমের দিকে পা বাড়ালাম। বেডরুমের ভেতরে ঢুকে দেখলাম নূপুর মোবাইলে টিকটক করছে। আমি নিজের রাগকে আর কন্ট্রোল করতে পারলাম না, ইরাধুরা কয়েকটা চর বসিয়ে দিলাম ওর গায়ে। নূপুর উত্তেজিত হয়ে বলল, তুই আমাকে মারলি? আমি বললাম, তুই সংসার করতে এসেছিস নাকি টিকটক করতে এসেছিস? আমার যা ইচ্ছে আমি তা করবো। ছি ছি নূপুর, গতকাল তোর বাবা এসে তোকে বুঝিয়ে গেল, তারপরও তুই পরিবর্তন হলি না, আজ সকাল থেকে আমার আম্মা না খেয়ে আছে, অসুস্থ
অসুস্থ মানুষ, তার ঔষধ খেতে হয়। তাকে তুই কেন না খাইয়ে রাখলি? আমার ভালো লাগেনি তাই রান্না করিনি। আমি আবার উত্তেজিত হয়ে নুপুরের গালে কয়েকটা চর বসিয়ে দিলাম। নুপুর আমাকে ধাক্কা দিতে দিতে গালাগাল শুরু করলো। আমি রাগান্বিত হয়ে ওকে এক তালাক, দুই তালাক, তিন তালাক বললাম। ও আর কোনো কথা বললো না, আমার দিকে চেয়ে থাকলো। আমি রুম থেকে বের হয়ে গেলাম। আমজাদ বলল, সব কথা শুনে যা বুঝলাম আপনার স্ত্রীর তো অসম্ভব দোষ, তাহলে আপনার স্ত্রীকে নিয়ে আপনি আবার সংসার করতে চাচ্ছেন কেন? সুমন বলল, দারোগা সাহেব কারণ অনেক, একটা কারণ বলেন তো শুনি। নুপুরের নামে আমি প্রায় 2 বিঘা জমি কিনেছি, আর ওর বাবা মানুষটা ভালো, তাই ওর বাবার কথা আমি ফেলতে পারি না। ওর বাবার কথা আপনি ফেলতে পারেন না বুঝলাম, কিন্তু তাহলে তালাক দিলেন কেন? বললাম, না রাগের মাথায় তালাক দিয়েছি। আচ্ছা ঠিক আছে বুঝেছি, এবার হানিফ ভাই আপনি বলেন তো, আপনি জেনে শুনে কেন আরেকজনের বউকে বিয়ে করলেন? দারোগা সাহেব সে তো আরেক কাহিনী, আমি তো সেই কাহিনীটাই শুনতে চাই। শুনবেন তাহলে? শুনুন, আমি এলাকার ইন্টারনেটে ব্যবসা করি। এর আগে আমাকে নুপুর ফোন দিয়ে বলতো তার নেটলাইনে সমস্যা, তাদের বাসায় গিয়ে দেখতাম নেটলাইন ঠিকই আছে, মাল্টিপ্লাগে সমস্যা। এভাবে সমস্যার কারণে সুমনের বাসায় যাতায়াত করতে করতে নুপুরের সাথে আমার একটা সখ্যতা তৈরি হয়, কিছুটা মন দেওয়া নেওয়া শুরু হয়। আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপে চ্যাটিং করতাম, গভীর রাত পর্যন্ত চ্যাটিং করতাম। নুপুরের প্রতি একটা মায়া জমে গেল। বিশ্বাস করেন দারোগা সাহেব, আমি ওকে কোনো বিয়ের প্রলোভন দেখাইনি। নুপুরি আজকে সন্ধ্যার সময় এসে আমাকে বলল ওর তালাক হয়ে গেছে, ওকে আমার বিয়ে করতে হবে, তা না হলে ও আত্মহত্যা করবে। আমি মনে মনে ভাবলাম, তালাক যখন হয়ে গেছে তখন বিয়ে করলে সমস্যা কোথায়? সুমন বলল, সমস্যা তো আছে, মুখে তালাক বললে তো সে তালাক কোনোদিনও কার্যকর হয় না। হানিফ বলল, তালাক তো তালাক, সেটা মুখে বললে কি আর কাগজে দিলে কি? এক কথায় দুই কথায় দুজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি পর্যায়ে চলে গেল। নুপুর চিৎকার করে বলল, থামো তোমরা থামো, আমি সিদ্ধান্ত নেব, আমি কার কাছে থাকবো আর কার কাছে থাকবো না। আমজাদ উত্তেজিত হয়ে বলল, চুপ করেন হানিফ, সুমন আপনারা এখন দুজনেই যে যার বাড়িতে যান, আমি নুপুরকে আমার হেফাজতে রাখলাম, নুপুরের সাথে একান্তে বসে আলাপ আলোচনা করে তারপর দেখবো ও কার সংসার করতে চায় আর কার সংসার করতে চায় না। সুমন আর হানিফ দুজনেই আমজাদ দারোগার কথা শুনে চমকে উঠে মনে মনে ভাবলো, আমরা কি শেয়ালের কাছে মুরগি বর্গা দিলাম নাকি? তারপর হানিফ নুপুরকে নিয়ে যেতে চায়, সুমন বাধা দেয়। মাঝখানে পড়ে নুপুরের অবস্থা কেরোসিন। দারোগা আমজাদ যতই বোঝাবার চেষ্টা করলো কিন্তু কেউ বুঝছে না, দুজনের একই দাবি, বউ আমার। প্রিয় ভিউয়ার্স, এই সমস্যার সমাধান কিভাবে হবে জানা থাকলে কমেন্ট করে জানান। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। গল্পটি রচনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী।